আসসালামু আলাইকুম। কৃষি তত্ত্বসহের পক্ষ থেকে আমি সাব্বির হোসেন আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা। বর্তমান সময়ে মরিচ গাছ প্রচুর পরিমাণে ফুটে গেছে, অর্থাৎ মরিচ গাছ কোঁকড়া হয়ে নষ্ট হয়ে গেছে। গ্রাম্য ভাষায় আপনাকে যেটাকে বলেন ফুটে গেছে, গাছটা নষ্ট হয়ে গেছে। তো বর্তমান সময়ে দেখা যাচ্ছে শীতের আবহাওয়া পড়তেছে, কিছু কিছু ঠান্ডা আবহাওয়া কিন্তু আমাদের আবহাওয়াতে অ্যাড হয়েছে, অর্থাৎ শীতের আবহাওয়াটা যে অ্যাড হচ্ছে এটা আমরা বুঝতে পারছি। তো এই কোঁকড়া গাছ বা ফোটা গাছগুলো কিন্তু দেখবেন এখন অটোমেটিকই শার্ট হতে শুরু করবে। তো এই সময় যদি আমরা প্রপার ট্রিটমেন্ট করতে পারি তাহলে কিন্তু কোঁকড়া গাছটি 100% আপনার শার্ট হয়ে যাবে, অর্থাৎ ফোটা গাছটি 100% রিকভার করতে পারবো। তো এই রিকভার করার জন্য কোন প্রোডাক্টগুলি আমরা ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব তা এ টু জেড তথ্য থাকছে এই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি যে প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে গিটকো জল। এটি হচ্ছে আপনার ইন্টারজার কোম্পানি একটি প্রোডাক্ট, আর এর মূল উপাদান হচ্ছে ইটিকো জল 11%। এই প্রোডাক্টটি আপনি শীতের আগে যখনই প্রয়োগ করবেন তখনই দেখবেন ফোটা গাছগুলি পুনরায় কিন্তু পাতা ছাড়তে শুরু করছে, আর যে গাছগুলি কুকড়া লেগে গেছে তা তো একবার ইউজ করলে আপনি কুকড়াগুলি থেকে সম্পূর্ণ সমাধান পেয়ে যাবেন। আর এই গিটকো জলটি কিন্তু খুবই একটি ঘন প্রোডাক্ট, তাই এটি অবশ্যই ব্যবহারের পূর্বে 16 লিটারে 20 মিলি ব্যবহার করতে হবে, এবং ব্যবহারের পূর্বে একটি আলাদা পাত্রে ঢেলে নিতে হবে, এরপর পানি দিয়ে মিক্সার করে বৃষ্টি তৈরি করে নিতে হবে। অবশ্যই বৃষ্টি আলাদা পাত্রে ঢেলে নেবেন, অযথা যদি আপনি অন্যথায় যদি আপনি এটি ঢোপের ভিতরে সরাসরি প্রয়োগ করেন তাহলে কি হবে, এটি ঢোপের পানির নিচে যেয়ে পড়ে থাকবে, অর্থাৎ পানির সাথে এটি সহজে মিশবে না। তাই এটি পূর্বেই এটি একটি 7-আপের বোতল বা ছোট শিশি বোতলে ঢেলে নেবেন, দেন এটি মিক্সার করে সুন্দর করে এটি স্প্রে করবেন, তাহলে এটি 100% ফলাফল পাবেন। এরপরে আসে গিটকো জলটির বাজার মূল্য কত। আচ্ছা, বাজার মূল্য যদি জানতে হয় সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ পেজে চলে যাবেন, সেখানে কিন্তু এই গিটকো জলের বাজার মূল্যটি দেওয়া আছে। তো আপনাদের জমিতে যদি এখন ফুল না আসে, যদি আপনার ফোটা গাছে যদি ফুল না যায়, আচ্ছা ফোটা গাছে পাতা এটিতে শার্ট হয়ে যাবে, দেন শীতের যেহেতু আবহাওয়া আসছে, শীতের আবহাওয়া আসছে এবং এটি ভালো একটি প্রোডাক্ট, এই শীতের আবহাওয়ার পূর্বে যদি এটি ব্যবহার করেন তাহলে ফোটা গাছের পাতাও কিন্তু শার্ট হতে শুরু করবে। এবার আসি ফুলের পালা, যদি ফুল না আসে তখন কি করবেন, তখন এদেরই আরেকটি প্রোডাক্ট আছে যেটি হচ্ছে নাসা। এই নাসা প্রোডাক্টটি যখনই আপনি ইউজ করবেন তখন প্রচুর পরিমাণে ফুল দেখা যাবে, আর যে ফলগুলো এই সাইজ হয়ে যাচ্ছে অর্থাৎ ফলগুলো বাড়ছে না, তা দ্রুত বৃদ্ধি করার জন্য আপনি গিটকো জলের সাথে এই গিটকো জল প্লাস নাসা দুইটি প্রোডাক্ট কিন্তু একসাথে ব্যবহার করতে পারেন। এই নাসা প্রোডাক্টটি ব্যবহারের নিয়ম, প্রতি 16 লিটারে 20 মিলি হারে আপনি এই নাসা প্রোডাক্টটি প্লাস গিটকো জল প্রোডাক্টটি 20 মিলি হারে ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের 100% ফুল জালে আসবে। প্লাস যে জালিগুলো বড় হচ্ছে না, অর্থাৎ ফোটা গাছের জালি সবসময় ছোট আকার ধারণ হয়ে থাকে, আর এই ছোট আকার জালিগুলো দ্রুত বৃদ্ধি করার জন্য এই নাসা প্রোডাক্টটি কিন্তু খুবই চমৎকার একটি রেজাল্ট দেয়। তবে অবশ্যই অনেকজন কমেন্ট করতে পারেন, ভাই ইতিপূর্বে কেন আপনি এই দুইটি প্রোডাক্টের কথা আমাদের বলেন নাই। আচ্ছা, এই দুইটি প্রোডাক্ট আমি প্রথমে চাষিদের ব্যবহার করেছি, দেন তাদের থেকে রেজাল্ট শুনছি, রিভিউ ভালো যারা দিয়েছে অর্থাৎ ভালো রেজাল্ট হয়েছে, 10 জনের ভিতর 8 জন যদি ভালো বলে তখনই কিন্তু আমি প্রোডাক্টটা আপনাদের সামনে রিভিউ করি, অন্যথায় কিন্তু প্রোডাক্টের সম্পর্কে আমি কাউকে কিছু বলি না। আচ্ছা, এরপর আসি আপনাদের যে গাছগুলি পাতা দেখবেন যে হালকা সাদাটি বর্ণ হয়ে আছে, অর্থাৎ পাতাগুলি সাদাটে ফুলা ফুলা হয়ে আছে, পাতা কালো হচ্ছে না, তখন তখন কি করবেন। আচ্ছা, তখন যদি আপনার পাতা দেখেন যে সাদাটি ভাব হয়েছে, পাতা ঠিক হচ্ছে না, তখন আপনি এই অলিগোমাইসিস, এটি জিং ব্যাংক কোম্পানির একটি প্রোডাক্ট, এই প্রোডাক্টটি আপনি 30 গ্রাম আছে, 30 গ্রাম 16 লিটার পানিতে 2 ঢোপ পানি করবেন, অর্থাৎ প্রত্যেক ধোপেতে 15 গ্রাম হারে এই প্রোডাক্টটি যখন আপনি ইউজ করবেন দেখবেন পাতার চেহারাগুলি খুবই সুন্দর হয়ে যাচ্ছে, অর্থাৎ পাতাগুলি কিন্তু খুবই খুবই সুন্দর লাগতেছে, অর্থাৎ পাতাগুলি মনে হবে পুনরায় গাছের যৌবন ফিরে আসছে। তো আজকে আমি প্রোডাক্টের রিভিউ করলাম আপনার গিটকো জল, নাসা প্লাস অলিগোমাইসিস, এই তিনটি প্রোডাক্ট কিন্তু বর্তমান সময়ে শীত আসার পূর্বে এবং শীতের সময় ব্যবহার উপযোগী, খুবই একটি ভালো চমৎকার প্রোডাক্ট মরিচের জন্য, অন্য ফসলেও কিন্তু আপনি এটি চাইলে ব্যবহার করতে পারেন। তো আসেন কিভাবে এই প্রোডাক্টগুলি ক্রয় করবেন, তো এই প্রোডাক্টগুলি ক্রয় করতে হলে সরাসরি চলে যেতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ পেজে, এছাড়াও যদি আপনি সরাসরি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান চলে আসবেন খলিশাকুন্ডি, এটি হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার খলিশাকুন্ডি গ্রামে, এটি হচ্ছে কাঁসা বাজারের সামনে, অর্থাৎ জাম গাছ আছে, এই জাম গাছের সামনে আমাদের দোকানটি অবস্থিত।